66 জোড়া ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীতে ট্রেন দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত হয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। এ কারণে 7 থেকে 8 ঘন্টা দেরিতে ছাড়ছে প্রত্যেকটি ট্রেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় কাটবে শনিবার। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস শুক্রবার ভোর 6টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ছাড়ে দুপুর 1টা 40 মিনিটে। 7.5 ঘন্টা সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। একটা নির্দিষ্ট টাইম যদি ফিক্স করে দেওয়া যেত যে কত সময় পরে ছাড়বে, এই যে এখন বসে আছি, কোনো নিশ্চয়তা নেই যে কয়টায় ছাড়বে, এটা একটা ভোগান্তি। 10টা ট্রেন তো এখনো আসে নাই, আসছে এটা 6টা ট্রেন, 6টা ট্রেনে যাচ্ছি তো 1.5টা এখনো ট্রেন ছাড়তেছে না। ধূমকেতু এক্সপ্রেসের মতো শিডিউল বিপর্যয় হয়েছে পারাবত, একতা, মহানগর প্রভাতী, রংপুর এক্সপ্রেস সহ প্রতিটি ট্রেন। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়ে অনেক শিশু। এই দুর্ভোগের শুরু বৃহস্পতিবার মধ্যরাতে, যখন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। 7 ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত হয় সিগন্যাল ব্যবস্থা, আর এতেই সৃষ্টি হয় শিডিউল বিপর্যয়। 7টা 15 তে ট্রেন ছাড়ে, আর এখন কটা বাজে দেখেন, এই পর্যন্ত বসেই রয়েছি। টাইমের কোনো ওই যে টাইমিং কোনো নির্দিষ্ট নাই, এখন ওনারা ট্রেনও আসতেছে না, কোনো শিডিউল নেই, একটু পর পর 1 ঘন্টা লেট, একটু কোনো নির্দিষ্ট টাইম নেই, এটার বিষয়ে কোনো পদক্ষেপ নাই কেন? এখন আসলে কি করব সামনে এটাও তো বুঝতে পারছি না, চলে যাব নাকি বসবো। কিন্তু আসার পরে শুরুতে আমি 12টার দিকে দেখলাম যে 12টা 40 দেওয়া টাইম, কিন্তু আবার একটু পরে যখন আসলাম দেখলাম যে 1টা 40 দেওয়া টাইম, আমি আসলে কি করব। যাত্রীদের অভিযোগ, ভয়াবহ শিডিউল বিপর্যয় হলেও রেল কর্তৃপক্ষ কোনো SMS না দেয়ায় আরও বেশি ভোগান্তি হয়েছে। এই মেসেজগুলো যদি আমাদের আগে দিয়ে রাখতো তাহলে এত লোকে কেন জড়ো হইতো না, নিশ্চয় জানতো যে ট্রেন ডিলে হচ্ছে, সকাল 6টায় আমার আসতে হইতো না। তো সব কথা শেষ কথা হচ্ছে আমাদের দুঃখ গেলেও দুর্গতি আমাদের পিছু ছাড়ে নাই। যদি জানাতো তাহলে তো আমরা একটু দেরি করে আসতে পারতাম, এভাবে তো দাঁড়িয়ে থাকা আমাদের মানে আমরা মেয়ে মানুষ, আমাদের পক্ষে তো এভাবে সম্ভব না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ম্যানুয়ালি ট্রেন পরিচালনার জন্য এই দীর্ঘ সময় লাগছে, তবে শুধুমাত্র দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে কর্তৃপক্ষ। কালকে থেকে হয়তো আমরা আবার সেই স্বয়ংক্রিয় ব্যবস্থায় ফিরে যেতে পারবো, আর এখন যেহেতু ম্যানুয়ালি অপারেশন হচ্ছে কিছুটা ট্রেন আপনার বিলম্বিত হচ্ছে অপারেশনাল পারপাসে, নিরাপত্তার কথা চিন্তা করে, তো এটাও আপনার ঠিক হয়ে যাবে আশা করতেছি, আর আপনার উদ্ধার কার্য সম্পন্ন হয়ে গিয়েছে। শুক্রবার সারাদিন কমলাপুর ছাড়ার কথা 41 জোড়া আন্তনগর এবং 25 জোড়া লোকাল কমিউটার ট্রেন, এর প্রত্যেকটি দেরিতে ছাড়ছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি সহ কয়েকটি দল। তারা মনে করে রাজনীতি থেকে বিরত থাকার বিষয়টি ছেড়ে দিতে হবে আদালত ও জনগণের ওপর। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলটিকে নিষিদ্ধ করলে উল্টো জনগণের সহানুভূতি সৃষ্টি হবে, হত্যাকাণ্ডের দায় স্বীকার ও সংস্কার করে ঘুরে দাঁড়াতে হবে আওয়ামী লীগকেই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট সারাদেশের মতো রাজধানীতেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী বা নিরাপত্তাকর্মী কাউকে দেখা যাচ্ছে না। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন, অনেকেই হয়েছেন গ্রেপ্তার। দলটি এখন ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অবস্থায় আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবে কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে। অপরাধ করলে তো দায় স্বীকার করতে হবে, এবং দায় স্বীকার করে নেওয়ার মাঝেই আসলে একটা গণতান্ত্রিক চর্চার সূচনা ঘটবে। একেবারেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, ফেসিজমের একটা চর্চা হয়েছে। দায় স্বীকার করে নিয়েই আসলে রাজনীতির মাঠে আবার আওয়ামী লীগকে খেলতে হবে, যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তা না হলে আসলে অনেক মহল থেকে কিন্তু আসছে যে রাজনীতি করার পথ বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের জন্য। জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে নানা মহলে চলছে আলোচনা। বিএনপি সহ কয়েকটি দল মনে করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জনগণই। এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে জনগণের মধ্য থেকে উঠে আসতে হবে এর ফয়সালা, এর সিদ্ধান্ত, এবং ব্যাপক ভিত্তিক সংলাপের মধ্য দিয়ে, নির্বাহী আদেশ নয়, এবং আদালতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হতে হবে। ইতিমধ্যেই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারাই এ ব্যাপারে কথা বলেছেন, এবং আমরা মনে করি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এদেশের জনগণই নেবে। আওয়ামী লীগ রাজনীতিতে যেন অংশ নিতে না পারে সে ব্যাপারে
ছাত্র নেতৃত্ব সহ বিভিন্ন মহল থেকেও সরকারের ওপর বাড়ছে চাপ। আস্ত রাজনৈতিক দলটাকেই তাদের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারার মতো আইনও কিন্তু আছে। তারা যেভাবে গণহত্যা চালিয়েছেন ২৪, সেগুলো তো আসলে মানুষ ভুলবে না এত তাড়াতাড়ি। এইরকম একটি রাজনৈতিক দলকে যখন আপনি আবার ব্যান করার জন্য উঠে পড়ে লাগবেন, বস্তুতে এটা তাদের পক্ষে গিয়ে কাজ করবে, তাদের জন্য সিম্প্যাথি অর্জন করতে মানুষকে সহায়তা করবে। তবে শেষ পর্যন্ত কি হয় তা দলটির অনুশোচনার উপরেও নির্ভর করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় দানার প্রভাবে মাছের ঘের ও কৃষির ক্ষতি হয়েছে সাতক্ষীরা, পটুয়াখালী, ঠাকুরগাঁও ও মেহেরপুরে। এদিকে ঝালকাঠিতে এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল স্বাভাবিক হলেও সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অফিস। তবে আগামী ২৪ ঘন্টায় বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ বিভাগে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সাতক্ষীরায় সপ্তাহ দুয়েক আগের ভারী বৃষ্টিতে ৫০০০ হেক্টর জমির ক্ষেত তলিয়ে ক্ষতি হয় প্রায় ৬০ কোটি টাকার। এবার ঘূর্ণিঝড় দানার প্রভাবে নতুন করে তলিয়েছে ১০০০ হেক্টর জমির ক্ষেত। আবার বৃষ্টি বর্ষা হয়ে সব আবার নতুন করে সব তলাই গেছে, আর এই মাছ, ঘেরের মাছ আবার বেড়েই চলে গেছে। মাছ তো সব ভাসা, প্রত্যেকেরই ক্ষতি, আমার নিজেই ক্ষতিগ্রস্ত। ৪.৫ লাখ টাকা খরচ, মানে ১ টাকারও মাছ বিক্রি করেনি, বহু টাকা আমাদের ঘেরে লস, মনে করেন একটা মাছ বলতি নেই ঘেরে। পটুয়াখালীর মির্জাগঞ্জ, কলাপাড়া ও রাঙাবালিতে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘর, ক্ষতিগ্রস্ত একটি স্কুল, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। গাছটা ঘরের উপর পড়ে গেছে, তখন আমার হাত পাশেই পড়ে আটটা ভেঙে গেল। একটা গাছ পড়লে ভাঙিয়ে ছিঁড়ে তছ নছ করে বহুত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ঝালকাঠির বিষখালী নদী রাজাপুর ও কাঠালিয়া অংশে ভেঙেছে প্রায় ১ কিলোমিটার বেড়িবাঁধ। এতে লোকালয়ে ঢুকে পানি, ক্ষতি হয়েছে আমন ও শীতকালীন সবজির। মেহেরপুরে পানিতে ভেসে গেছে সদ্য রোপা মুড়িকাটা পেঁয়াজের ক্ষেত। আপনার ভরাম করে পানি রয়েছে, হয়ে ধান টান কাঁচা ধান সব ডুবে গেছে, আম পেঁয়াজ সবই শেষ। কি একবার হঠাৎ পানিতে এরকম অবস্থা হয়ে গেল, মাঠে চাষিরা কি করে খাবে। এদিকে ঝড়ের প্রভাব কাটায় সব রুটে স্বাভাবিক হয়েছে নৌ চলাচল, তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল, সতর্ক থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারকে। আজকেও বৃষ্টিপাত দেশের পশ্চিমাঞ্চলের কিছুটা বেশি বৃষ্টি হতে পারে, এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টি হলে সেটা পরিমাণগত কম হবে, এবং এর আগামীকালকে থেকে বৃষ্টিপাত আরও কমে আসবে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে মংলায়। রেশমিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবাসিক ও পরিবহনে বিকল্প জ্বালানি এলপিজি ব্যবহারে দৈনিক প্রায় ৫০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সাশ্রয় হতে পারে, যা দিয়ে সচল রাখা সম্ভব প্রায় ১০০০ শিল্প কারখানা, এমনটাই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে গ্রহণ করতে হবে নীতি। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম, তাই দীর্ঘ অপেক্ষার পরও গাড়ির সিলিন্ডারে ধারণযোগ্য গ্যাস মেলে না। এমন বিড়ম্বনা এড়াতেই অনেকেই এখন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দিকে ঝুঁকছে। এলপিজিতে আপনার মাঝামাঝি খরচ, গ্যাসের থেকে একটু বেশি আর তেলের থেকে একটু কম। গ্যাস পাওয়া যায় না, গ্যাসের সংকট, গ্যাস থাকে না, যার কারণে এলপিজি করে নেয়। এদিকে দীর্ঘদিন ধরে রাজধানীতে তিতাসের নতুন আবাসিক সংযোগ বন্ধ, তাই রান্নায় বাড়ছে এলপিজির ব্যবহার। গ্যাস সংকটে কোনো কোনো তিতাস গ্রাহকও রাখছেন এলপিজি। পরিসংখ্যানে দেখা যায় দেশের আবাসিক ও পরিবহন খাতে ১৬ ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে, শিল্প ও বাণিজ্য খাতে ব্যবহার হচ্ছে ২০ ভাগ, কিন্তু বাড়তি দাম দিয়েও গ্যাসের অভাবে শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। আপনাকে সময় মতো আমাদেরকে গ্যাস দিতে হবে, আমরা কি গ্যাসের জন্য পে করি না? এমন বাস্তবতায় জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন পরিবহন এবং আবাসিকে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি টেকসই জ্বালানি হতে পারে। তাদের মতে নিম্ন আয়ের মানুষের জন্য এলপিজিতে কিছু ভর্তুকি দিয়ে এখাতের গ্যাস ধাপে ধাপে শিল্পে স্থানান্তর করা উচিত, এতে গ্যাসের চুরি ও অপচয় দুই কমবে। শিল্প ক্ষতিগ্রস্ত হলে আমাদের সব কিছুতেই আমাদের এফেক্ট হয়, লোকের চাকরি টাকরি সব কিছুর আমাদের এফেক্টেড হয়ে যাচ্ছে। সো এই অবস্থায় আমাকে চিন্তা করতে হবে যে কোন কোন সেক্টর আমি রাখবো, কোন কোন সেক্টর আমি রাখবো না। আমি মনে করি যেহেতু গৃহস্থলী এবং সিএনজির একটা খুব ভালো বিকল্প আছে,
হচ্ছে সেটা হচ্ছে তারা গ্যাসের বদলে এলপিজি ব্যবহার করতে পারে। রান্নাঘরের গ্যাসটা শিল্পে দিতে পারেন, অবশ্যই শিল্প এই ক্ষেত্রে অনেক লাভবান হবে। আমাদের তো শিল্পের একটা বড় সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা, এটা একভাবে একদিনে না করে এটা আপনি ক্রমাগত স্টেপ নিয়ে ধাপে ধাপে করতে পারেন। ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা মোকাবিলায় শিল্প খাতের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোরও তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ক্ষতিপূরণ প্রদান, মন্দির ভাঙা বন্ধ করা ও পুনর্বাসন সহ আট দফা দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে নগরের লালদীঘি মাঠে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। এতে চট্টগ্রাম নগরী এবং আশপাশের বিভিন্ন উপজেলা থেকে অনেকেই যোগ দেন। সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নেতারা অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে জাতীয় সংসদে সংখ্যানুপাতিক হারে আসন বরাদ্দের দাবিও জানান তারা। বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে তারা বলেন, বিগত কোনো সরকারই সনাতন ধর্মাবলম্বীদের দাবি পূরণ করেনি। চারটি মূল নীতি অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে সংবিধান সংস্কারেরও আহ্বান জানান তারা। আমাদের আন্দোলন 21 সালে হয়েছে, 18 সালে হয়েছে, এর আগেও আমাদের হয়েছে ধারাবাহিকভাবে। এখন আমাদের বিষয় হচ্ছে আট দফা দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে যে পরিমাণে বৈষম্যের স্বীকার করা হয়েছে, আমাদের এই পর্যায়ে আমাদের সেই আট দফা বাস্তবায়নের মাধ্যমেই আমরা মনে করি সেই বৈষম্য থেকে আমরা বাঁচতে পারি। কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শান্তিবাজারের নুরুল আলম সদাগরের স্ত্রী রুনা আক্তার এবং মেয়ে জারিয়া আক্তার। কুতুবদিয়া থানার ওসি আরমান হোসাইন জানান, দুপুরে নুরুল আলম মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফিরে কারো সারা শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এ সময় রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। আগামী 4 বছরের জন্য ফুটবলের নেতৃত্ব বাছাই করবেন 133 কাউন্সিলর। এবারের নির্বাচনে লড়ছেন 45 জন প্রার্থী। সালাউদ্দিন পরবর্তী যুগে সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তাবিথ আউয়াল। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সংগঠক মিজানুর রহমান জমজমাট লড়াইয়ের আভাস সহ সভাপতি ও কার্যনির্বাহী সংসদ পদে কার্যনির্বাহী সদস্য পদে। নির্বাচন হওয়ার আগেই নির্ধারণ হয়েছে সিনিয়র সহ সভাপতির পদ। তরফদার রুহুল আমিন সরে দাঁড়ানোর কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ইমরুল হাসান। সহ সভাপতি 4 পদের জন্য লড়াই 6 জনের। ফাহাদ করিম, ওয়াহিদুদ্দিন চৌধুরী, রুম্মান বিন ওয়ালি সাব্বির ছাড়াও গেলবার সভাপতি পদে লড়াই করা শফিকুল ইসলাম মানিক লড়েছেন এই পদে। নির্বাহী সদস্য 15 পদের জন্য লড়ছেন 37 জন প্রার্থী। আর এ ছিল এখনকার মতো রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।